চিকিৎসা একটি জরুরি পরিষেবা আর এক্ষেত্রে অসুস্থ মমুষ্য রোগীদের উন্নত পরিকাঠামোযুক্ত হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু নদীয়া জেলার টেহট্টু দু নম্বর ব্লকের পলাশিপাড়া থানার অন্তর্গত পলাশিপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালের মমুস্য রোগীদের আরও উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে জেলা তথা দূর হাসপাতালে যাওয়ার জন্য এতদিন কোনো অ্যাম্বুলেন্স ছিল না ফলে পলাশিপাড়া হাসপাতাল থেকে রেফার হওয়া রোগীদের দূর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রোগীর পরিবারগুলিকে নির্ভর করতে হতো বেসরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবার উপর যা অত্যন্ত ব্যয়সাধ্য ও সময় সাপেক্ষ এছাড়া রাত বিরেতে পরিবারগুলিকে নানা অসুবিধার সম্মুখীন হতে হতো তাই এলাকার মানুষের দাবি ছিল হাসপাতালে থাকুক একটি সরকারি অ্যাম্বুলেন্স স্থানীয় মানুষদের এই দাবির কথা তারা জানায় পলাশিপাড়ার বিধায়ক মাননীয় তাপস কুমার সাহার কাছে তাপসবাবু কথা দিয়েছিলেন বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখবেন এরপর বিধায়ক এলাকার মানুষের এই অসুবিধার কথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন শেষ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টি বিবেচনার পর তিনটি অ্যাম্বুলেন্স পলাশিপাড়া এলাকাবাসীর জন্য উপহার দিলেন মুখ্যমন্ত্রী নির্দেশে বুধবার নবান্ন থেকে একটি অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয় পলাশিপাড়া হাসপাতালের বি হাতে এবং অন্য দুটি অ্যাম্বুলেন্স দেওয়া হয় যথাক্রমে গোপীনাথপুর ও হাঁসপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের হাতে বিধায়ক তাপস সাহার মাধ্যমে এলাকাবাসীর দাবি বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে খুশির হাওয়া আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট